তাহলে আমরা সারা দেশব্যাপী যে অনলাইন ক্লাস কার্যক্রম চলছে তারই ধারাবাহিকতায় কাটাকাটি আর মাধ্যমিক বিদ্যালয় এই অনলাইন ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করছে। আর আজকের ক্লাসটা হবে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের ক্লাস। তা আমরা আজকের ক্লাস যেটা করব সেটা তোমরা মানে ফেসবুক লাইভ অথবা বোর্ডের ওয়েবসাইট বিভিন্নভাবে তোমরা দেখতে পারবে। আশা করি তোমরা যদি ক্লাসটায় মনোযোগ দাও তাহলে সুন্দর পরিবেশে তোমরা বিষয়টা অনুভব করবে। তো আমরা আজকের যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটি আমরা আগে পাঠ শিরোনাম দেখার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই জানো ইতিপূর্বে অনেক ব্যাকরণ অংশে ক্লাস তোমাদের হয়েছে, আজকেও হচ্ছে। দেখা যাচ্ছে আমরা একটা পরিবারে একটা সমাজে একটা পরিবেশে যখন বসবাস করি তখন আমাদের একের পর এক দ্বন্দ্ব সংঘাত চলতেই থাকে। তা সেই দ্বন্দ্ব সংঘাত যখন চলে, যখন আমরা এক জায়গায় বসে সমাধান করার চেষ্টা করি তখন এটাকে কি বলে তোমরা নিশ্চয়ই জানো। এটাকে মানে আমরা একসঙ্গে যখন মিলিত হই তখন এটাকে আমরা বলতে পারি যে মিলন। অর্থাৎ অতএব দ্বন্দ্ব সংঘাতের অবসান ঘটিয়ে যখন আমরা একসঙ্গে মিলিত হই সেটাই হচ্ছে মিলন। তাহলে আজকের আমাদের এই পার্শ্ব নামের বিষয় হবে সন্ধি। আমরা একটু বলে খেয়াল করি সন্ধি, তো সন্ধি ব্যাকরণের একটা অংশ। এখন এই সন্ধি সম্পর্কে খুব সংক্ষিপ্ত ভাবে, যেহেতু অনলাইন ক্লাস এখানে আপলোডের বিষয় অনেক মানে দীর্ঘায়িত, সেহেতু সংক্ষেপে আমরা একটা ছোট্ট আকারে ছোট্ট পরিসরে একটা ক্লাস নেই। সন্ধি সন্ধি হচ্ছে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তা আমরা একটু বোর্ডে খেয়াল করি সন্ধি শব্দের অর্থ মিলন। এখন সন্ধি শব্দের অর্থ মিলন, তাহলে এখানে সন্ধির সংজ্ঞায় আমরা বলতে পারি সন্নিহিত বলে আমরা খেয়াল করি সন্নিহিত দুটি ধ্বনির সমষ্টি। সমষ্টি হলো সন্ধি, সন্নিহিত দুটি ধ্বনির সমষ্টি। আমরা এর আগে পূর্ববর্তী ক্লাসে আমরা দেখাচ্ছি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, মানে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, তারপরে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এ সম্পর্কে তোমাদের অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তো আজকে আমরা সন্ধির প্রকারভেদে যদি আসি, সন্ধি প্রধানত দুই প্রকার। এক স্বর সন্ধি, দুই ব্যঞ্জন সন্ধি। এছাড়াও আর একটা প্রকারের সন্ধি আছে, সেটা হলো বিসর্গ সন্ধি। তাই স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি এই দুটো বাদেও আরো একটা সন্ধি আছে, তার নাম হচ্ছে বিসর্গ সন্ধি। এছাড়াও আর এক প্রকার সন্ধি আছে, তার নাম হচ্ছে বিসর্গ সন্ধি। এই তিন প্রকার সন্ধি আমরা শুধুমাত্র আজকে আলোচনা করবো। স্বর সন্ধি কি তার উদাহরণ, ব্যঞ্জন সন্ধি কি তার উদাহরণ, এবং বিসর্গ সন্ধি কি তার উদাহরণ। স্বর সন্ধি হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিলন, স্বরধ্বনির সাথে অর্থাৎ স্বরধ্বনি যোগ স্বরধ্বনি। খুব সংক্ষেপে আমরা দেখি একটু, স্বরধ্বনি যোগ স্বরধ্বনি, এই স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন, এটা হলো স্বরধ্বনি। আমরা যদি একটা উদাহরণে যাই দেখি, আমরা মনে করো সতে, তাহলে শত যোগ এক সমান সমান সতে। তো একটা উদাহরণ দিয়ে, যেহেতু আমাদের সংক্ষিপ্ত ক্লাস সেজন্য আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখলাম স্বরধ্বনি যোগ স্বরধ্বনি।
তাহলে এই দুই ধ্বনির মিলনের যে সন্ধি সেটা হলো স্বর সন্ধি। দুই নম্বরে আমরা খুব সংক্ষিপ্তভাবে দেখি একটু ব্যঞ্জন ধ্বনি, স্বর ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, স্বর ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি। আবার দেখি আমরা পাঠ করে নেই, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, আবার ব্যঞ্জন ধ্বনি যোগ স্বর ধ্বনি। এই তিনটা স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন এবং ব্যঞ্জনের সঙ্গে স্বর ধ্বনির যে মিলন সেটা হলো ব্যঞ্জন সন্ধি। এটা আর আমরা যদি এখানে খুব সহজভাবে একটা উদাহরণ দেই, মনে করো ইত্যাদি, ইতি যোগ আদি, ইত্যাদি, তাহলে আমরা স্বর ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এটাকে মানে স্পষ্ট বোঝা গেছে। আমি আবারও বলি, স্বরের সঙ্গে স্বরের মিলন স্বর ধ্বনি, আর স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন এবং ব্যঞ্জনের সঙ্গে স্বর, এই তিনটা মিলেই কিন্তু ব্যঞ্জন সন্ধি। আর এক ধরনের সন্ধি আছে যেটা বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি হচ্ছে, বিসর্গ সন্ধি হচ্ছে বিসর্গের এটা হলো ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন ধ্বনির একটা বর্ণ, এই জন্য ব্যঞ্জনের সাথে বিসর্গের যে মিলন। আমরা একটু লিখি, ব্যঞ্জন যোগ বিসর্গ, এই দুটো মিলে যে মিলন এটা হলো বিসর্গ সন্ধি। আমরা একটা উদাহরণ দেই, অহ যোগ অহ সমান সমান অহ রহ, অহ যোগ অহ সমান সমান অহ রহ। এখন দেখা যাচ্ছে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আজকে যে বিষয়টা ছিল সন্ধি অর্থাৎ মিলন, দ্বন্দ্ব সংঘাতকে উপেক্ষা করেই আমরা একসঙ্গে মিলিত হই, এটা হলো মূল কথা। আর পরবর্তী কথা হচ্ছে স্বরিত দুটি ধ্বনির সমষ্টি হচ্ছে সন্ধি। সন্ধি প্রধানত দুই প্রকার, এছাড়াও আর এক প্রকার সন্ধি আছে, প্রধানত যে দুই প্রকার সেটা হলো স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি, এছাড়াও আর একটা আছে সেটা হলো বিসর্গ সন্ধি। তাই সংক্ষিপ্ত ভাবে আজকের এই অনলাইন ক্লাস করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। যদি তোমরা এটা দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে দেখার মাধ্যমে, বিশেষ করে ফেসবুক এই মাধ্যমে তোমরা দেখে নেবা, যত বড় ওয়েবসাইটেও এটা তোমরা দেখতে পাবা, আশা করি দেখে তোমরা অবশ্যই উপকৃত হবা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সকলকে ধন্যবাদ।